আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদকক্ষে আছি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, করোনা সংক্রমণ কমেছে, তাই দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। সকালে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়ের সময় তিনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সরকারের পক্ষ থেকে যা করার করা হয়েছে। সবসময় একটি মহল ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা সাংগঠনিকভাবে আমরা কি ধরনের প্রস্তুতি নিতে পারি, আমরা আমাদের কোথায় ভুল আছে কিনা, কোথাও আমাদের সেগুলো কোথায় কি সংশোধন করার আছে, নিশ্চয়ই আমরা সবাই আলাপ আলোচনার ভিত্তিতে সেই জিনিসগুলো ঠিক করতে পারি। কাজেই সাংগঠনিক লোক আমরা যেখানেই চাই, সংগঠন সেটাই তো মূল কথা। তো আপনাদের সঙ্গে সেই রকম করে বিস্তারিত হয়তো আলাপ করার আজকে এই সকালে সুযোগ নেই, কিন্তু তারপরেও আজকে সারাদিনে বিভিন্ন সময় নিশ্চয়ই কথা হবে। গণপরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে বন্দর নগরীতে মেট্রো রেল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 12 ফেব্রুয়ারি হতে মেট্রো রেল স্থাপনে শুরু হচ্ছে সমীক্ষা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী পুরনো শহরে মাটির তলদেশ দিয়ে মেট্রো রেলের ব্যবস্থা সহ চলতি বছরেই সমীক্ষা শেষ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। বাংলাদেশ সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কুইকের অর্থায়নে চট্টগ্রামে মেট্রো রেল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শুধুমাত্র সমীক্ষায় খরচ হচ্ছে 77 কোটি টাকা, এতে কোরিয়া সরকার দিচ্ছে 51 কোটি টাকা। Now Korea is making efforts on the international development in terms of making a better world. মেট্রো রেলের সমীক্ষা বিষয়ক চট্টগ্রামে এক সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদরা তাদের সুনির্দিষ্ট মতামত তুলে ধরেন। কারণ ছোট্ট একটা দেশ, 17 কোটি মানুষ, এটাকে পরিকল্পিত ভাবে যে আমরা গড়ে তুলতে না পারি, এই শহরটাকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে না পারি, একদিন এটা একটা ব্যবহারের অনুপযোগী একটা শহরে পড়ে। 100% চিন্তা করলে আমাদের দেশের আয়তন, জনসংখ্যা এগুলি দেবে। আমার মনে হয় এই মেট্রো রেল, যেটাকে আমরা মেট্রো বলি, এটাকে আন্ডারগ্রাউন্ড করলে ভালো হবে। আমরা আসলে খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে আমাদের বাংলাদেশ ডেল্টা প্ল্যান, মানে 100 বছর ব্যাপী পরিকল্পনা করার ক্ষেত্রে কিন্তু আমাদের দক্ষতা আছে। বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মেট্রো রেল কিভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমীক্ষার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যৎ দেখতে পান, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত কিছুকে মাথায় রেখে দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে মেট্রো রেল স্থাপন করার ঘোষণা দিয়েছেন। 1 বছর পরে, অর্থাৎ এই বছরের মধ্যে শেষ করে তারপর আগামী বছরের শুরুতে যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে, সেই লক্ষ্যে কাজ করলে আমার মনে হয় আমরা কাজ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফউদ্দিনের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন বিভাগের যুগ্ম সচিব মাহবুবুর রহমান চট্টগ্রামে মেট্রো রেল চালুর গুরুত্ব তুলে ধরেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। রাজশাহী মহানগরীর উন্নয়নে আরও একটি প্রকল্পের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি আলাইহির দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পটির অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যা ও সেনাবাহিনীর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
নড়াইলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন বিষয়ক অনলাইন কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আফরোজ। চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া উপজেলার নবনির্বাচিত 20 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মমিনুর রহমান। দিনাজপুরের দুস্থ শ্রমিকদের কম্বল বিতরণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল। শ্রমিক কর্মচারীদের ন্যূনতম বেতন 20,000 টাকা, নিয়োগপত্র প্রদান ও শ্রমিক ছাঁটাই বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ 15 দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল শাখা। সনদ যার চাকরি তার এ প্রতিপাদ্য নিয়ে 3 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধনধারী শিক্ষক সংগঠন। একই দাবিতে মেহেরপুর, নড়াইল, নাটোর ও বরিশালেও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। শেরপুরে কিশোর ফুটবলারদের 8 দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে কিশোর ফুটবলারদের হাতে সনদপত্র তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত ও অতিথিরা। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।